দেখতে পাচ্ছ আমার শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি শোকেসে ঢুকিয়ে নেব। কত সুন্দর বক্স, শাড়ি শাড়ি বক্স। সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে আগে না তুললে জামা কাপড় সব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো আজকে সকাল সকাল জামা কাপড় কাচাতে স্টার্ট করছি, কারণ কি আমার দেওরের ছেলে হয়েছিল, যার জন্য 11 দিন হয়ে গেছে, তো ষষ্ঠী পুজো হয়ে গেছে। তো তার জন্য আমাদের কাচাকাচি করে আবার আমরা আগের মতো ফ্রেশ হয়ে যাব। তো যার জন্য প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিচ্ছি। আর আমাদের কলে তো কাদায় ভরা, ওর জন্য আমরা এই ডিপটি কলে কয়েকদিন বাসন মাজা কাপড় কাচা সব কিছু করে নিচ্ছি। আর সকাল সকাল না কাচলে তো জামা কাপড়গুলো শুকাতে চায় না, তাই না? ওর জন্য সকাল সকাল কেচে নিচ্ছি। তো এখন জামা কাপড়গুলো হালকা করে কেচে সমস্ত ধুয়ে ফেলছি। আর এখানে এত পরিমাণে জল, এখানে কাচতে আমার কোনো প্রবলেম হচ্ছিল না। আর বাড়িতে আমি তো মানে কলটিতে করি না, বাড়িতে মোটর আছে তো মোটর চালিয়ে দিই, ওখানেই করি। আর কিন্তু এখানে মানে মোটরের থেকেও বেশি পরিমাণে জল। তো চলো কথা না বলে জামা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে তারপরে মেলে দিই। তো জামা কাপড় কাচার পর বাড়িতে চলে এসেছি রান্না বান্না করতে। আর এদিকে আমি রুই মাছটা ভাজা করছি, আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো রুই মাছ দিয়ে, আলু দিয়ে আর মশলা দিয়ে আমি রান্না করব। তো দেখো ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে, আলু দিয়ে আমি রুই মাছটা দিয়ে রান্না করব। এই যে মশলাটা কষাচ্ছি। আর এইখানে দেখো ঘর বাড়ির কী অবস্থা, ঘর থেকে সমস্ত জিনিস বার করা হয়েছে, এখনও পুরো সেটিং করা হয়নি। তো শোকেসটা, খাটটা তো ঘরে ঢোকানো হয়েছে, কিন্তু আলনাটা আর ঢোকানো হয়নি। তো ওটা ঘরটা আগে পুরো ঘিরে চারিদিক দিয়ে তারপরে আলনাটা ঘরে ঢোকাবো। আর দেখছো তো কত এলোমেলোভাবে সব কিছু রয়েছে, ওদিকে চালের বস্তা টস্তা সবগুলো মানে কোনোভাবেই কোনো কিছু গোছানো হয়নি। আর শোকেসটাও পুরো এলোমেলো আছে। তো সব কিছু এখন গুছিয়ে নেব, দেখতেই পাচ্ছ মানে প্রচুর খারাপ অবস্থা। দেখো এই শাড়িগুলো এখন সব ভাঁজ করে আমার শোকেসে ঢোকাতে হবে, কারণ কি শোকেসটা যখন ঘর থেকে বাইরে আনা হয়েছিল তখন সব কিছু খালি করে তারপরে আনা হয়েছিল। তো এখন এই কাপড়গুলো আবার সুন্দর করে ভাঁজ করে সব শোকেসে গোছাতে হবে। তো চলো গুছিয়ে নিই। পাচ্ছ আমার শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি শোকেসে ঢুকিয়ে নেব। তো আমার শাড়ির ভিডিও তোমরা দেখতে চাইলে, শাড়ি কালেকশন দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে। তো শাড়িগুলো ঢোকানোর আগে আমি শোকেসটা ভালো করে মুছে নেব, কারণ কি ওই ঘরে ছিল তো অনেকদিন প্রায় মোছা হয়নি, আর যার জন্যে কিছু ধুলো টুলো পড়ে গেছিলো। তো আমি ভালো করে শোকেসটাকে ভিতর দিক দিয়ে বাইরের দিক দিয়ে সমস্ত মুছে নেব সুন্দর পরিষ্কার করে। তারপরে আমি সমস্ত শাড়ি, তারপরে যেগুলো শোপিস টোপিস ছিল সেগুলো আমি শোকেসে সুন্দর করে সাজিয়ে নেব। তো চলো শোকেসটা মুছে তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো ঘরটার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, শোকেস টোকেস সব কিছু মুছলাম, মুছে সব কিছু জিনিস টিনিসগুলো সুন্দর করে ভরে তারপরে সব কিছু সাজিয়ে গুছিয়ে এইমাত্র বসলাম। আর রাস্তা দিয়ে পপকর্ন যাচ্ছিলো, বাবু পপকর্ন খেয়ে ফেলছিল, নিচে পপকর্ন কিনলাম ওর জন্য। খা খা
আমি একটু দে খাইয়ে দে আবার কি করিস সকস খুঁজছিস কেন তো এখনো স্নান করা হয়নি আর এখন যাবো স্নান করতে প্রচুর বেলা হয়ে গেছে 3টে বেজে গেছে এখন তো সবকিছু গোছাতে গোছাতে টাইম হয়ে গেল বাবুকে স্নান করালাম রেডিমেডি সবকিছু করিয়ে দিলাম এখন যাবো আমি স্নান করতে তারপর আবার খিদে পেয়ে গেছে কাজ করছি তো যেহেতু খিদে পেয়ে গেছে ভাত খেতে হবে এসে ওরা খুলতে হবে না থাক দেখতে পাচ্ছ ঘরে খাট ঢুকে গেছে শোকেস ঢুকে গেছে কিন্তু ঘর রেডি হয়নি এখনো তো এই দেখো এই সাইড দিয়ে দুই সাইড দিয়ে বাটখাটির বেড়া লাগিয়েছি কিন্তু এই সাইডে নেই ওপর দিকে নেই সব দিকে ফাঁকা তো বেড়া তৈরি হচ্ছে ওই সাইডে মিস্ত্রি এসেছে তো বেড়া রেডি হয়ে গেলে ওপরে দিয়ে দেবে মোটামুটি আজকে তো কমপ্লিট করবেই আর আজকে রাত থেকে আমরা এই ঘরে থাকবো আর ওই ঘরটা পুরো খালি হয়ে গেছে ভিতর দিয়ে মাটি খুঁড়ে একদম মানে ঘরে আর ঘর নেই তো এই ঘরে সব কিছু নিয়ে চলে এসেছি তো ঘর কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে কি এলো হ্যাঁ করবো তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে আমার আজকে শাড়ি পরেছি আর এখন আসলাম জামা কাপড় তুলতে কারণ কি দেখতে পাচ্ছ এই দেখো মশারি তারপরে ও যে এদিকে বিছানা চাদর সব কিছু আজকে ধুয়ে দিয়েছিলাম তো যার জন্য সেগুলো তুলতে আসলাম এখন আর খাওয়া দাওয়া করে নিলাম বিকালে এই এইমাত্র খেলাম স্নান করে খেতে খেতে বিকালই হয়ে গেল আমার তো বুঝতে তো পারছো বাড়িতে প্রচুর পরিমাণে কাজ তো সব কিছু গোছানো গাছানো ওদিকে মানে কি বলবো না দেখলে তোমরা বিশ্বাস করবে না এত পরিমাণে চাপ তো আর আজকে আমাদের এখানে বাজার তো আমার শ্বশুর গেছে বাজারে তো আবার দেখি মনে হয় মাছ আনবে তো সকালেও মাছ রান্না করেছে এখনও মনে হয় আমি জানি না মনে হয় মাছ আনবে তো আবার রাত্রে রান্নাবান্না আছে তো কবে যে সব ঝামেলা থেকে উঠবো কী জানি কবে ঘরটার পুরো গোছানো কমপ্লিট হবে আমি জানি না তো যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো আর সামনে দিয়ে ট্রাক্টর যাচ্ছে মাটি মানে আমি মাঠে এসেছি তো ডিপটিকল তো মাঠের সামনে তো সামনে দিয়ে ট্রাক্টর চাষ করছে আর কত সাদা সাদা বক সুন্দর দেখবে তোমরা দেখাচ্ছে দাঁড়াও এই দেখো ট্রাক্টর যাচ্ছে মাঠে চাষ করে আর এ পাশে দেখো যে একজন স্নান করছে আর ওই দেখো মাঠে সাদা বক বগের শাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর শাড়ি শাড়ি বক তো সবসময় এরকমভাবে এরকম বকগুলো ওখানে থাকে মাঠে তো তোমরা যদি বক ধরতে তাও আমাদের মাঠে চলে এসো দেখবে কত বক সুন্দর সুন্দর তো এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে এক এক করে কারণ কি এরপর তো সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার আগে আগে না তুললে জামা কাপড় সব পুরো ঠান্ডা হয়ে যায় সবই তুলে নিচ্ছি আর তুলে বাড়িতে যাব তো চলো এখন এগুলো তুলে নিয়ে বাড়িতে যাচ্ছি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকের ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ কি কালকের ঘর পুরো সেট হয়নি যার জন্য তোমাদেরকে তো বলেছিলাম যে সেট করার পরে কেমন লাগে আমি দেখাবো তো যার জন্য এই ভিডিওটা আমার আজ থেকে স্টার্ট করছি আর আজ হচ্ছে বিকালবেলা একবার দিই চা বিস্কুট চা মুড়ি যখন যেমন হয় তেমন আর আজকে মুড়ি মাখাবো আর চা বানাবো চলো আর হ্যাঁ তারপরে আবার রান্না করতে হবে এদিকে মটরের ডাল রান্না করবো উচ্ছে দিয়ে আবার মাছ রান্না করব তো চলো তাড়াতাড়ি কাজ সেরে নিই
দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে সাদা ভাত, আর এখানে আছে উচ্ছে দিয়ে ডাল। দেখতে পাচ্ছ কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। আসলে মটরের ডাল গাঢ় গাঢ় করলে না টেস্ট দারুণ হয়, আর পাতলা করলে আমার কাছে অতটা ভালো লাগে না। আর উচ্ছে দিয়ে ডাল রান্নালে তো কোনো কথাই হবে না, ভীষণ লাগে। আর এই যে বেগুন দিয়ে, আলু দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল। তো বন্ধুরা, আবার ফিরে আসলাম অনেকক্ষণ পর। আর ওদের সবাইকে খেতে দেওয়ার পরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টনান করে তারপরে ফুল টুল গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ঠাকুরের পুজো দিলাম এই কিছুক্ষণ আগে। আর পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম, আর আজকে সন্দেশ দিয়ে পুজো দিয়েছিলাম, মাখা সন্দেশ। তো সবাইকে প্রসাদ টসাদ দেওয়ার পরে আমি ভাত খেলাম এই সবেমাত্র। আমি তো মাছের তরকারিটা খাবো না, কারণ কি আমি সোমবারে নিরামিষ খাই, আর যার জন্য আমি আজকে উচ্ছে আর মটরের ডাল দিয়ে খেয়েছিলাম। আর তো খাওয়া দাওয়ার পরে এই চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। আর হ্যাঁ, আমাদের ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে, তো সাজানো গোছানো সব কিছুই হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, আর তোমরা কমেন্টে বলবে যে ঘরটা আমি কেমন গুছিয়েছি, যেহেতু একদিনেই তো গোছালাম, তাই না? তো কমেন্ট করে বলো কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো আমি দেখিয়ে দিচ্ছি ঘরটা। তো ফার্স্টে ঘরে পর্দা দেওয়া আছে, পর্দাটা আমি সরিয়ে দিচ্ছি। আর এই যে এই পাশে আলনা সেট করেছি, এই যে সমস্ত জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ করে রেখে দিয়েছি, এই পাশে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যে সামনে আছে জলের ড্রাম, আর বড় একটা স্ট্যান্ড ফ্যান আছে, ওটা রেখে দিয়েছি এই সাইডে। তো একটা ঘরের মধ্যে সমস্ত ঘরের জিনিসপত্র তো একটু মানে, আর এই যে আমাদের বিছানা বেড এখানে রেখে দিয়েছি, আর বেডের নিচে সমস্ত রকম বাসনপত্র আছে। আর ওই যে আমার বাবু ফোনে গান দেখছে। আর এই যে এই পাশে শোকেস রেখেছি, এই দেখো দেখতে পাচ্ছ। তো এই পাশে শোকেসটা রেখে দিয়েছি, তো এক সাইডে করে রাখা, যেহেতু ঘরটা একটাই ঘর আর তিনটে ঘরের সমস্ত জিনিস একটা ঘরে ঢোকানো, যার জন্য একটু মানে প্রবলেম হচ্ছে। আর এখানে একটা চৌকি পাতা আছে ঘরের, এই যে দেখতে পাচ্ছ টিভি, টিভিটা এখনও সেট করা হয়নি, এখানে টিভি আছে। আর সমস্ত রকম এই যে কোটো, যার মধ্যে মুড়ি চানাচুর সমস্ত রকম খাবার জিনিস আছে, তো কোটোগুলো এখানে, আর ওখানে চালের বস্তা টস্তা সবগুলো আর কি এই চৌকির ওপরে রাখা আছে। তো বন্ধুরা দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো তোমরা কমেন্টে অবশ্যই বলো কেমন হয়েছে। আর এই দেখো, আর এই ঘরটা ভালোই, মানে কি দেখো ওপর দিয়ে টিন দিয়ে দিয়েছি ওপর দিয়ে, আর ভালোই আলো আছে ঘরে, সুন্দর আলো আসছে। তো আর আমাদের আগের ঘরটা, ওই ঘরে অতটা আলো যেত না, আর এই ঘরে একদম আলো চকচক করছে। আমাদের ভিডিও বানানোর জন্য বাইরে যাওয়া লাগবে না, এই ঘর থেকে হয়ে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, ঘরটা সব কিছু দেখানো হয়ে গেল, আর সারাদিনে প্রচুর কাজ হয়ে গেছে, এখন একটু শুয়ে রেস্ট নেব আর একটু এডিট করবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো কাজটা মনে করে ক্ষমা করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই, টাটা।